আমরা ঝালং দেখা কমপ্লিট, এবার আমরা যাচ্ছি বিন্দুর দিকে। বিন্দু একটা পাহাড়ি গ্রাম। বিন্দুর পথে ঝালং থেকে বিন্দু রাস্তা খুব সরু, তার জন্যই এটা পছন্দ করি। ফেরার সময় তো খুব বন্ধ হয়ে গেলে খুব প্রবলেম হয়ে যায়। ফেরার সময় তো ডবল গাড়ি হলে এখানে যাতায়াতের খুবই সমস্যা। বিন্দু রাস্তা খুবই খারাপ, আমরা পৌঁছে গেছি বিন্দুতে। বিন্দু একটা পাহাড়ি গ্রাম, এখানকার যে ব্যারিজটা সেটা দেখবো। চলে এসেছি আমরা বিন্দু, দেখো বিন্দুর ভিউটা। এটা বিন্দুতে এই যে বিন্দুতে আমি দাঁড়িয়ে আছি। বিন্দু দেখে নাও ভালো করে, কি এটা, এটা কি বলছো? বিন্দু, বিন্দু পয়েন্টে দাঁড়িয়ে আছি। আর বিন্দু একটা ভিলেজ, এটা একটা ভিলেজ দেখো। আর এখানে ব্যারেস্টার রয়েছে, ব্যারেস্টারই মেনলি। চলো আমরা এগোই এবার। খুব সুন্দর ভিউটা কিন্তু এখানে। আমার যে আইডিয়া ছিল, আমি ভেবেছিলাম ডুয়ার্স মেনলি, আমি তো ফার্স্ট টাইম আসছি ডুয়ার্স মেনলি প্লেন ল্যান্ডে, বাট এখানে এসে যা দেখলাম বেশ পাহাড়ি অঞ্চল, যেমন আমাদের হিলি এরিয়াজে গাড়ি যেরকম উপর দিকে ওঠে সেই রকমই। আজকে এই ঝালং বিন্দুতে আসার পর থেকে তো দেখলাম যে পুরো মানে হিলি এরিয়াজ। দেখো বিন্দুর ভিউটা পুরোটাই দেখাচ্ছি আমি তোমাদের, খুব সুন্দর একটা পাহাড়ি গ্রাম, খুব সুন্দর। ছেড়ে যাওয়ার সময় খুব কষ্ট হয়। চলো যতক্ষণ যত মিনিট থাকতে পাচ্ছি, এরপরে আরো অনেকগুলো পয়েন্ট আছে, যতক্ষণ থাকতে পাচ্ছি ফিল করে নি। এটা বিন্দু ব্যারেজ, বিন্দু ব্যারেজ দেখো, জুম করছি, লেখাটা দেখা যাচ্ছে বিন্দু ব্যারেজ।